যে কোনো দেশে আসেন, আপনার দেশের বাইরে যে কোনো কানে আসেন, আপনার চিন্তা ভাবনা চেঞ্জ হবে। একটা দেশে আসেন, আপনি দেশের থেকে একটা যে কোনো জায়গায় আসেন, আস্তে আস্তে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। সো একটা দেশের আশায় থাকবেন না। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, তাও আবার এত বেশি ভালোও নেই, কারণ এত বেশি ভালো থাকার কথাও না, কারণ আমাদের বাংলাদেশের প্রায় 95% ছেলেই টেনশন একটাই, কিভাবে ইউরোপে যাব, ইউরোপে যাব, আর ইউরোপেই আসতে হবে, কি করবেন? দেশে থেকে তো তেমন কিছু করতে পারবেন না। নিজে ভালো থাকতে চাইলে, নিজের ফ্যামিলিকে ভালো থাকতে রাখতে চাইলে, নিজে কিছু করতে চাইলে, এটাই তো একটা রাস্তা, আর কিছু তো নেই। আমি যে জায়গার মধ্যে আছি এখন, সেটা হচ্ছে গ্রিসের অ্যাথেন শহরের, গ্রিসে আমি অ্যাথেন শহরেই বসবাস করি। গ্রিসের অ্যাথেন শহরের জায়গাটার নাম হচ্ছে উমনিয়া। আমার পিছনে একটা গির্জা আছে, পাশে একটা রোড আছে। তো আমি গ্রিসের কথা বলতেছি না, আমি ইউরোপের সব দেশের হিসাবে নিয়ে আমি কথা বলতেছি, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি হয়তো আপনার কাছে যুক্তিপূর্ণ নাও মনে হতে পারে, আবার অনেকের কাছে যুক্তিপূর্ণ মনে হতে পারে, সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। সো আমার ধারণা থেকে ভাই আমি যতটুকু বলতেছি ততটুকু, আমার ধারণা যতটুকু আমি ততটুকু থেকে বলতেছি। হ্যাঁ, ইউরোপের অবস্থা বর্তমানে ভালো না, সব দেশের না, আবার কিছু কিছু দেশের অবস্থা ভালো আছে। তার মানে এই নয় যে আরব দেশে যাবেন সেই এইসব দেশের অবস্থা ভালো আছে, সেম সব দেশের অবস্থাই সেম। তার মানে এই নয় যে বাংলাদেশ আপনি যেই দেশে বর্তমানে আছেন সেই দেশে আপনি ভালো আছেন, সেই দেশে আপনি ভালো নাই। আপনি যে কোনো চাকরি করেন না কোনো, আমি জানি, আমি যতটুকু আমার কথাবার্তা যতজনের সাথে হয় অবস্থা তো বেশি ভালো নাই। যারা পুলিশের চাকরি করে, সাধারণ যারা চাকরি করে, সেনাবাহিনীতে যারা চাকরি করে, অনেকের সাথে আমার পরিচয় আছে, অনেকের সাথে কথা হয়। ওরা যে বেতন পায়, ওদের যে কথাবার্তা, ওরা যে ডিউটি অনুযায়ী খুশি না, ওরা খুশি না। কিন্তু আমি দুইটা জিনিস আপনাকে বলবো, ইউরোপে যদি আপনি প্রথমত যদি ইউরোপের যে কোনো দেশে আসেন, হতে পারে আপনি 1-2 বছর কষ্ট হবে, সেটা আমি মানি। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি 1-2 বছর ইউরোপে আসার পরে কষ্ট করবেন, নাকি আপনি বাংলাদেশে থেকে পুরো জিন্দগিটাই নষ্ট করবেন, পুরো লাইফটাই নষ্ট করবেন, আপনি নিজেই সিদ্ধান্ত নেন। প্রথমত কত হইল, বাংলাদেশে যদি আপনি থাকেন, না কোনো বিজনেস করতে পারবেন, না কোনো চাকরি করতে পারবেন, না কোনো লেখাপড়া করলেও তত বেশি ভালো একটা চাকরি পাবেন, অথবা যে কোনো কিছু এত বেশি করার মতো কোনো সুযোগ বাংলাদেশে নেই, খুবই কম। কিন্তু যদি আপনি ইউরোপে আসেন, প্রথমত হয়তো আপনার কাগজপাতি হইতে, কাগজ, টিআরসি কার্ড, আমরা যাই বলি না কেন, সবকিছু হইতে একটু সময় লাগবে, টিআরসি কার্ড এসব পাইতে একটু সময় লাগবে। তো আপনি দেখেন ভাই, আপনি ইউরোপে কেন, প্রথম প্রথম আসলে আপনি ইউরোপে কেন 2 বছর কষ্ট করতে, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান না কেন, আপনি প্রথম প্রথম এগুলা একটু মানিয়ে নিতে কষ্ট হয়। আপনি ইউরোপের চিন্তা বাদ দেন, আপনি যদি, আমার বাড়ি হচ্ছে সিলেট মৌলভীবাজার, আপনি যদি নতুন অবস্থায় আপনি গ্রামের থেকে ঢাকা শহরে যান, আপনার অবশ্যই সেটেল হতে অবশ্যই সেই জায়গায় সমস্যা হবে, টাকা খাওয়া, সেখানের বাসা ভাড়া, সেখানে একটা কাজকর্ম ম্যানেজ করা। সাধারণ আপনি একজন বাংলাদেশি, আপনি বাংলা ভাষায় কথা বলতেছেন, আপনি সেই দেশের নাগরিক, অথচ আপনি গ্রাম থেকে শহরে যাচ্ছেন, একটা রাজধানীতে যাচ্ছেন, সেখানে আপনি কাজ পেতে, সেখানে কর্ম করতে অথবা চাকরি পেতে, সেখানে আপনার অনেক কষ্ট করতে হয়, সেখানে একটা শহরে সেটেল হতে অনেকটা সময়ের দরকার হয়, সেখানে একটা বাসা ভাড়া নিতে অনেক সময়ের দরকার হয়। আর আপনি তো বাংলাদেশ থেকে প্রায় 7-8 হাজার মাইল দূরে ইউরোপের একটা দেশে আসবেন, অথবা বিদেশে আসবেন, যে কোনো দেশে আসবেন, সেখানেও তো সেটেল হতে একটু সময় তো লাগবেই ভাই। কিন্তু তার মানে এই নয় যে আপনি সেখানে ইউরোপে অথবা এখানে আসার পরে আপনি না খেয়ে থাকবেন, খাবার পাবেন না ভাই, এগুলা এগুলার টেনশন বাদ দিতে হবে। এখানে মানুষ না খাইয়া যাচ্ছে, এটা ভুল ধারণা, এখানে মানুষ আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছে। প্রথমত তো 1-2 বছর আপনার ইউরোপে, প্রথমত 1-2 বছর 1.5 বছর কষ্ট হবে, তারপরে আস্তে আস্তে যখন আপনার টিআরসি কার্ড অথবা যখন একটা পেপারের ব্যবস্থা হয়ে যাবে, যে কোনো একটা পেপারের ব্যবস্থা হয়ে যাবে, আমি বিশ্বাস করি, আমি মন থেকে যেটা জানি, আপনার একটা পরিস্থিতি ভালো হবে। এখানে অনেক ধরনের সুযোগ থাকে, মানুষ ইনকাম করার, ব্যবসা করার অনেক ধরনের সুযোগ থাকে, কারণ এখানে ঘুষ দেওয়ার সিস্টেম নাই, কোনো কোনো লিগরে টাকা দেওয়ার কোনো সিস্টেম নাই, কোনো বড় বাইরেদেরকে টাকা দেওয়ার সিস্টেম নাই, অমুক নেতাকে টাকা দেওয়ার সিস্টেম নাই, এখানে অনেক ধরনের সুযোগ আছে, বিজনেস করার সুযোগ আছে,
এর জন্য ইউরোপ অনেকটাই ভালো, আপনারা সিদ্ধান্ত নেবেন কি করবেন, কিন্তু যাই করেন চেষ্টা করেন আসতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা দেশের বাইরে আসেন, দেশে থাকলে দেশে থাকার চেষ্টা করেন না, দেশের বাইরে আসেন, যে কোনোভাবেই আসেন না কেন, দেশের বাইরে আসেন, যদি ভালো কিছু করতে পারবেন, ভালো কিছু করা সম্ভব। একটা কথা বলি, নির্দিষ্ট কোনো দেশের আশা থাকবে না যে আমাকে এই দেশে যেতে হবে। ইউরোপের মনে করেন সেনজেন মুক্ত আছে 27 থেকে 28টা, 26 থেকে 27টা দেশ, তার পাশাপাশি আছে ইউরোপের ভিতরে আরো কিছু দেশ। আপনি সবসময় চিন্তা করবেন না যে আমাকে সেনজেন মুক্ত দেশে যেতে হবে। ইউরোপের যে কোনো দেশে আসেন, আপনার দেশের বাইরে যে কোনো কানে আসেন, আপনার চিন্তা ভাবনা চেঞ্জ হবে। একটা দেশে আসেন, আপনি দেশের থেকে একটা যে কোনো জায়গায় আসেন, আস্তে আস্তে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। সো একটা দেশের আশায় থাকবেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্য আবার অন্য কিছুতে দেখা হবে। আল্লাহ হাফেজ।